নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে গাছটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ফার্ন প্রজাতি। এটা হলো র্যাবিট ফুট ফার্ন, অনেক জনপ্রিয় যারা অল্প আলোতে গাছ করতে চাও তাদের জন্য। অবশ্যই অবশ্যই করে যাদের বাড়িতে অল্প আলো আসে, যারা ব্যালকনিতে শুধুমাত্র গাছ করো, যারা ঘরের মধ্যে গাছ লাগাতে চাও তাদের জন্য র্যাবিট ফুট ফার্ন অবশ্যই অবশ্যই করে একটা গুড চয়েস। তোমরা যদি এই গাছটা আমার থেকে সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, গাছের ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। তুমি যদি আরও অন্য কোনো গাছ নিতে চাও আমাকে জানাতে পারো। এছাড়াও তোমার গাছের যদি কোনো প্রবলেম হয়, গাছের ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি অবশ্যই করে তোমার গাছের প্রবলেমের সমাধান করার চেষ্টা করব। যাই হোক, এই গাছটা আমরা কিভাবে পরিচর্যা করব? এই গাছটা যে মাটি দরকার হয় সেটা ভারী ধরনের, মানে তোমার হাতের কাছে যে ধরনের গার্ডেন সয়েল আছে সেই ধরনের গার্ডেন সয়েলে যদি কাদার ভাগ বেশি থাকে, মানে এঁটেল মাটির কথা বলছি, দুভাগ এঁটেল মাটি, এক ভাগ ভার্মি কম্পোস্ট এবং এক ভাগ কোকোপিট, এটা যদি তুমি মেশাতে পারো এই গাছের জন্য অবশ্যই অবশ্যই করে এটা উপযুক্ত মাটি। যদি ভার্মি কম্পোস্ট না থাকে, এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা এক বছরের পুরনো পচানো পাতা পচা সার ইউজ করতে পারো। যদি তোমার কাছে কোকোপিট না থাকে তাহলে এর পরিবর্তে ধানের কুড়ো অথবা ধানের তুষ অথবা কাঠ কাটার পরে যে গুঁড়োটা বেরিয়ে যায় সেই গুঁড়োটা দিয়ে তুমি কিন্তু মাটিটা তৈরি করতে পারো। আর এই মাটি তৈরি করার সময় তুমি কিন্তু আমার তৈরি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা মিশিয়ে দিতে পারো, অথবা যাদের কাছে এই হাউস প্ল্যান্ট ফার্টিলাইজারটা আছে তারা কিন্তু মেশাতে পারো। এই স্পেশাল গ্রেন ফার্টিলাইজার অথবা হাউস প্ল্যান্ট ফার্টিলাইজার আমার তৈরি, তোমরা এটা সংগ্রহ করতে পারো হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে। যাই হোক, এইবার আমি তোমাদেরকে বলবো এটা কী ধরনের সূর্যালোক প্রয়োজন হয়, কী ধরনের আলোর প্রয়োজন হয়। হাউস প্ল্যান্ট মানে হলো ইনডাইরেক্ট সানলাইট, যেখানে আলো থাকবে কিন্তু আলোর তীব্রতা থাকবে না। তার মানে ব্যালকনি, অফিস ঘরের মধ্যে, জানলাতে, তুমি যেখানে শুয়ে আছো সেখানে পর্যাপ্ত পরিমাণে আলো থাকবে কিন্তু আলোর তীব্রতা থাকবে না, এমন জায়গায় এই গাছগুলো খুব ভালো হয়। এবার আসবো জলের ব্যাপারটা। বন্ধুরা, জলের ব্যাপারটা বলার সঙ্গে আমি বলবো, প্রথমে যেদিন গাছটা বসিয়ে দিচ্ছ বা ওপরের মাটি যখন অল্প অল্প ময়েশ্চার আছে তখন গিয়ে ভালো করে জল দেবে, ভরপুর জল দেবে। এই গাছে জল স্প্রে করাটা খুব পছন্দ করে, এবং মাটিটা সবসময় ময়েস্ট থাকবে, খুব বেশি ময়েস্ট থাকবে এমনটা নয়, কিন্তু ময়েস্ট থাকবে হালকা হালকা সেটা পছন্দ করে। তাই আমি তোমাদেরকে বলবো জল সবসময় বুঝে বুঝে দেবে, মাটিটা যেন সবসময় ভিজে থাকে, এমনভাবে ভিজে থাকে যেন শুকনো শুকনো ভিজে থাকে, চপচপে ভিজে হয়ে যেন না থাকে। এটা হলো জলের ব্যাপারটা। এবার আসবে খাবারের ব্যাপারটা। খাবারের প্রসঙ্গে আমি তোমাদেরকে প্রথমেই বলবো স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার, যেটা তুমি তোমার সমস্ত গাছগুলোতে দিতে পারবে, অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। তুমি যদি শুধুমাত্র এই হাউস প্ল্যান্টটা করো তাহলে তুমি আমার তৈরি হাউস প্ল্যান্ট ফার্টিলাইজারটাও নিতে পারো। যারা ফার্টিলাইজার চাইছো আমার থেকে তারা আমার হোয়াটসঅ্যাপে নক করো 8972774914 এ, আমি ফার্টিলাইজারগুলোর লিস্ট পাঠিয়ে দেবে, তুমি তোমার পছন্দ মতো ফার্টিলাইজার নিয়ে নিও। এছাড়া যদি তোমার কাছে এই ফার্টিলাইজারটা না থাকে বা তুমি যদি সংগ্রহ করতে না পারো তাহলে তোমাকে মাইক্রোনিউট্রিয়েন্টস প্রত্যেক মাসে দুবার স্প্রে করতে হবে, 19-19-19 মাসে দুবার স্প্রে করতে হবে, এবং খোল পচানো জল তুমি 10 দিন অন্তর অন্তর দেবে, এবং DAP প্রত্যেক 20 দিন অন্তর অন্তর দিতে থাকবে। এটা হলো খাবারের ব্যাপারটা। এবার কীটনাশকের কথা বলবো, খুব একটা কীটনাশক লাগে না এটার জন্য, কারণ এটা ছায়াতে থাকে, ঘরের মধ্যে থাকে, খুব একটা পোকামাকড় আক্রমণ করে না। তবে তোমার সমস্ত গাছগুলো যেগুলো বাগানে থাকে সেগুলোর জন্য আমি তোমাদেরকে বলবো কাকা, থিটা, কনফিডার, সুপার সোনাটা, এই চারটে কীটনাশক প্রত্যেক সপ্তাহে একটা করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবে, এবং ক্লানোফিক্স যাদের কুঁড়ি ঝরে যায়, যাদের গুটি ঝরে যায় তাদের জন্য 1 লিটার জলে 5 ফোঁটা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবে। এই হলো ব্যাপার। যদি কখনো এই গাছে কোনোরকম পোকামাকড় আক্রমণ করে আমাকে একবার জানিও, হোয়াটসঅ্যাপে একবার ছবিটা পাঠিও, আমি অবশ্যই করে বলে দেবো। যদি যোগাযোগ না হয়ে থাকে তাহলে তুমি কাকা এবং সুপার সোনাটা অথবা থিটা একটু স্প্রে করে দেবে, এবং অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপে একবার দেখিয়ে নেবে। এই হলো টোটাল ব্যাপারটা,
এইটা এইভাবে তুমি যদি সত্যি সত্যি কন্টিনিউ করতে পারো, তোমার গাছগুলো খুব সুন্দর থাকবে, সতেজ থাকবে এবং ঝলমল করবে। বন্ধুরা আবারও বলছি, যদি গাছ সংক্রান্ত কোনো প্রবলেম হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি কিন্তু সংগ্রহ করতে যোগাযোগ করতে পারো, এবং এই গাছটা, এই সারটা এবং এই কীটনাশকগুলো যদি তুমি সংগ্রহ করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, ডিটেলস চাও আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। বন্ধুরা এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা সবাই খুব ভালো থাকো, খুব মজা করো।